আমাদের চাপটা হচ্ছে দেশকে আরো এগিয়ে নেওয়ার চাপ। সোনার বাংলা আমরা করেছি, এটাকে ধরে রাখতে হবে। কোনো অস্বস্তিতে নাই। 18-তে আমরা আবার হুইলিং মেজরিটি পেয়েছি। উন্নয়নের কারণে সারা দেশে একটা ব্যাপক জাগরণ এসেছিল। অর্থনৈতিক সংকট ও নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতায় ক্ষমতার তৃতীয় মেয়াদের শেষ সময়ে কিছুটা অস্বস্তিতে সরকার। তবে একে চাপ বলতে চান না কয়েকজন মন্ত্রী, বলছেন গ্রহণযোগ্য নির্বাচন করেই দেখাতে চান তারা। জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সংসদের প্রতিনিধিত্বকারী দল নিয়েই সেপ্টেম্বরে গঠন করা হচ্ছে নির্বাচনকালীন সরকার। শানাজ ইসমানের প্রতিবেদন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তৃতীয় মেয়াদের শেষ সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার, তবে অর্থনৈতিক সংকট ও ভূ রাজনীতির কারণে এবার মেয়াদের শেষ দিকে চিন্তার ভাঁজ মন্ত্রীদের কপালে। বিশেষ করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের শর্তে মার্কিন ভিসা নীতি অনেকটা চাপে ফেলেছে সরকারকে। যদিও মন্ত্রীরা বলছেন কোনো চাপ নয়, তিন মেয়াদের উন্নয়ন কার্যক্রম দিয়েই উত্তরাবেন নির্বাচনী বৈতরণী। আমরা কোনো অস্বস্তিতে নাই। 18-তে আমরা আবার হুইলিং মেজরিটি পেয়েছি। উন্নয়নের কারণে সারা দেশে একটা ব্যাপক জাগরণ এসেছিল। অর্থনীতির সকল ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যেগুলো খুবই দৃশ্যমান এবং সারা পৃথিবীতেই প্রশংসিত হতে নন্দিত হচ্ছে, তো আমরা মনে করি যে আগামী নির্বাচনে মানুষ এগুলোর মূল্যায়ন করবে। আমাদের চাপটা হচ্ছে দেশকে আরও এগিয়ে নেওয়ার চাপ। সোনার বাংলা আমরা করেছি, এটাকে ধরে রাখতে হবে। আমরা সেই চাপটা অনুভব করি। বিদেশ থেকে কোন ধরনের এজেন্ডা নিয়ে কে আসতেছে, এই চাপের মধ্যে শেখ হাসিনার সরকার নাই, বাংলাদেশও এই চাপের মধ্যে নাই। 2014 কিংবা 18 সালের চেয়ে এবার বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরাসরি মাঠে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ভিসা নীতি ঘোষণা ও জিএসপির শর্তের কথা এরই মধ্যে বলেছে পশ্চিমারা। এর চাপ থাকছে প্রশাসন ও পুলিশের উপরও। যদিও মন্ত্রীরা মনে করেন ইসির অধীনে আগের মতোই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন তারা। এই সুষ্ঠু নির্বাচনের জন্যই তাদের সহযোগিতা চাচ্ছি, তো আমরা তো কোনো অন্যায় সহযোগিতা তাদের কাছে চাচ্ছি না। তারাও সকলেই এটা বোঝে, কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশে তাদের অবদান রাখতে হবে একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেপ্টেম্বরে নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভার কিছুটা কাটছাট হবে, যোগ হতে পারে সংসদে প্রতিনিধিত্বকারী দলের কেউ। আগামী সেপ্টেম্বর 2-3 মাসের মধ্যেই এই প্রক্রিয়াগুলো হবে। কোনো কিছুই ডায়লগ হবে না, ডায়লগ হবে এগুলো কিছুই বলা যায় না। ডায়লগ হবে না কেন? পৃথিবীর যে কোনো সমস্যার সমাধানের জন্য ডায়লগ অপরিহার্য। নির্বাচন হবে এবং আমি মনে করি বিএনপিও আসবে। ছোটোখাটো তাদের যে ই রয়েছে সেগুলো আমরা চেষ্টা করবো অ্যাড্রেস করার জন্য। নির্বাচনের সময় তো আপনার ইয়ের কাজ, ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা চলতে থাকে সেটুকু, আর অন্যান্য প্রতিশ্রুতি মানে ডে টু ডে ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ তো করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী তো এটা বলেছেন যে একটা সকলকে নিয়ে একটা হয়তো উনি একটা সরকার গঠন করতে পারেন, যারা সংসদে আছেন, সংসদের বাইরে যারা তাদেরকে নিয়ে এটা গঠন করা হবে না। মন্ত্রীরা বলছেন সব পক্ষকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার। এক্ষেত্রে চাপ রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরও। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।